হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই ফুলটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। তো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে আমরা অনেকেই অনেক রকমভাবে অনেক কিছু খেয়ে থাকি, অনেকে পাতুরি খায়, অনেকে ছোট মাছ দিয়েও খেয়ে থাকি। কিন্তু আজকে আমি মিষ্টি কুমড়া ফুলের আমি পাকোড়া বানাবো। তো এটা চায়ের সাথে বা বিকেলের নাস্তায়, ভাতের সাথে, পোলাওর সাথে, সব কিছুর সাথেই খাওয়া যায়। তো দেখুন ফুলগুলোর সাইজগুলো অনেক বড় বড়, সেই সকালে নিয়ে এসেছি সেজন্য একদম ফুলগুলো নেতিয়ে গেছে, কিন্তু তারপরও। তো আমরা চলে যাই পাকোড়া বানানোর জন্য। তো পাকোড়া বানাতে হলে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টসই লাগবে হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল, আর এর সাথে যা যা লাগবে। মিষ্টি কুমড়োর ফুলের পাকোড়া বানানোর জন্য যে ময়ানটা লাগবে সেটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, আর বেসনের সাথে আমি নেব আতপ চালের গুঁড়ো, কারণ এটা মুচমুচে একটা ভাব আনবে। আমি এখানে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পাকোড়াটা খুবই মুচমুচে হয়ে থাকে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেবেন, যার যতটুকু ঝাল প্রয়োজন। কিন্তু আমি এটা যেহেতু ভাতের সাথে খাবো তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দেব। স্বাদ মতো লবণ, আর আমি এখানে দেব সামান্য পরিমাণে স্বাদ মতো একটু চিনি, আর এই চিনিটা দেব যেহেতু এটা পাকোড়া তো সেজন্য একটু চিনি ব্যবহার করছি। আর আমরা জানি যে মিষ্টি কুমড়াটা এমনিতেই মিষ্টি হয়, কিন্তু মিষ্টি কুমড়া ফুলের স্বাদটা কিন্তু ওই রকম না, সেজন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি। এখন আমরা এই ময়ানটা ভালো করে মেখে নেব। ময়ানটা বেশি পাতলাও হবে না, আবার ভারীও হবে না, মিডিয়াম একটা ঠিক আসবে। তো আমাদের ময়ানটা মাখা হয়ে গেছে, তো আমরা দেখুন এরকম ঠিক করেছি, এটা বেশি পাতলাও না আবার বেশি ভারীও না। তো ফুলের গায়ে যাতে এই ময়ানটা লাগে সেই রকম পরিমাণে আমরা এটার ঠিকটা করেছি। তো আমাদের এটা বানানো হয়ে গেছে। আমি এখন এই ময়ানটা 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে তারপরে আমি ভাজতে যাব। আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দেব। তেলটা প্রায় গরমও হয়ে গেছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা মিষ্টি কুমড়োর ফুলগুলো দেখুন মাঝখান থেকে ভিতরের যে অংশটা আছে সেটা আমি ফেলে দিয়েছি, শুধুমাত্র আমি ফুলটা নিয়েছি। এখন আমরা ময়ানটার সাথে ফুলটা এক এক করে নিয়ে ডুবিয়ে ডুবিয়ে তারপরে ভাজবো।
দিলাম। পাকলগুলো হয়ে গেছে, এখন আমি এক এক করে উঠিয়ে নেব। পাকোড়াটা ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। আপনার ইচ্ছে করলে এটা বিকেলের নাস্তাতে চায়ের সাথে খেতে পারেন, খুবই মুচমুচে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে, আর আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আর বাসায় একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন যে কীরকম লাগলো। তাহলে আজ এই পর্যন্তই, আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। টাটা।